ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। পরবর্তী এশিয়া কাপ 2023 এর আয়োজক দেশ হলো পাকিস্তান, তাই ভারতের কাছে অত্যন্ত মূল্যবান একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পালা, যেখানে ভারত কি পাকিস্তানে জাতীয় টিম পাঠাবে, এটাই এখন প্রশ্ন সকলের মধ্যে। কারণ এশিয়া কাপ শেষের পরেই শুরু হবে 2023 এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। অর্থাৎ 2023 এর ওডিআই এশিয়া কাপ পাকিস্তানে যেমন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনি তার পরে পরেই 2023 এ ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভারতে। তাই ভারতের কাছে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জ এই মুহূর্তে। ভারত তথা বিসিসিআই যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা দেখছি বিসিসিআই তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে যে ভারতীয় দল পাকিস্তানে খেলার জন্য পাঠিয়ে দেওয়া হবে আসন্ন 2023 এর ওডিআই এশিয়া কাপের জন্য। যদিও এটি নির্ভর করছে ভারতীয় গভর্নমেন্টের উপরে, কারণ যদি সরকার মনে করে এখনো পর্যন্ত ভারতীয় দলকে নাও পাঠাতে পারে, তাই পেন্ডিং এ রয়েছে বিসিসিআই এর এই কনফার্মেশনটি। যতক্ষণ পর্যন্ত সঠিক কনফার্মেশন পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় দল পাকিস্তানে প্রবেশ করতে পারবে না। আমরা জানি 2012 পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি, শুধুমাত্র টি-20 এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো অন্যতম টুর্নামেন্টগুলোতে ভারত এবং পাকিস্তান নিজেদের মুখোমুখি হয়েছিল। ভারত শেষবারের মতো 2005 সালে 3টি টেস্ট এবং 5টি ওডিআই খেলেছিল পাকিস্তানের মাটিতে, আর ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়। তারপরে আর কোনো দ্বিপাক্ষিক টুর্নামেন্ট পাকিস্তানে গিয়ে ভারত আর খেলেনি। সেজন্য একটি ক্রিটিক্যাল ডিসিশন এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিসিআই ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে ভারতীয় টিম পাঠানোর ক্ষেত্রে কোনো সংশয় নেই আমাদের তরফ থেকে, যদিও সেটি নির্ভর করছে ভারত সরকারের উপরে, তারা কতটা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করবে এই টুর্নামেন্ট খেলার জন্য। কেননা ভারত ও পাকিস্তানের মধ্যে বহু দিন ধরে কূটনৈতিক বেশ কিছু যুদ্ধ চলছে পারস্পরের মধ্যে, অন্যদিকে রয়েছে তাদের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল ফ্যাক্টরও। তাই বিসিসিআই এর এই ডিসিশন কতটা কার্যকরী হবে ভারতীয় টিম পাঠানোর ক্ষেত্রে পাকিস্তানের মাটিতে, সেটা নির্ভর করছে ভারত সরকারের উপরে। আমরা দেখছি ভারতীয় টিমকে যদি পাকিস্তানের মাটিতে এই ওডিআই এশিয়া কাপ না খেলতে পাঠায়, তাহলে ভারতের জন্য অত্যন্ত সমস্যা তৈরি হবে, কারণ তারপরেই রয়েছে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। ফলে ভারতের কাছে একটা নতুন চ্যালেঞ্জ এই মুহূর্তে, দেখা যাক সেটা কতদূর গড়ায়। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।